রাজধানীর মিরপুরের কচুক্ষেতে পুলিশ পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আগাম নোটিশ ছাড়া একই ভবনের তিনটি কারখানা বন্ধ করে দেয়ায় বকেয়া বেতন ভাতার দাবিতে শ্রমিক বিক্ষোভ শুরু করে। পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। প্রতিদিনের মতো সকালে কাজে এসে কচুক্ষেত এলাকার আলটিমেট ফ্যাশন, ফ্লোরেন্স ও চন্দনা অ্যাপারেলসের শ্রমিকেরা কারখানা বন্ধ দেখে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। তারা পুলিশের উপর অ্যাটাক করেছে এবং জনগণের যানমালের উপর এবং বিভিন্ন গাড়ির উপর অ্যাটাক করেছিল, রাস্তাঘাট অবরোধ করেছিল এবং আমরা সেটা শান্তিপূর্ণ উপায়ে তাদেরকে ডিসপার্স করেছি। সংঘর্ষ শুরুর আগে শ্রমিকেরা জানান, কোনো ধরনের নোটিশ ছাড়াই মালিকপক্ষ কারখানায় তালা লাগিয়ে চলে গেছে। আজকে আমাদের ডিউটি, আমরা সবাই আসছি ডিউটি করার জন্য। আজকে আইসা দেখি তালা মারা, যত মালামাল ছিল সিমেন্টের মাল সব নিয়ে গেছে। বিরামের লোকেরা বলছে কয়েকে তোমরা যাও কালকে আমরা টাকা দিব, তারপরে আমরা সবাই গেলাম গা। পরে কয়েছে আজকে আয় দিই তালা মারা গেডে, আর বিল্ডিং এর সমস্যা মালিক মালিক আর বলছে আজকে কয়েছে মালিক আনার লাগে, মালিক তো আইলই না গেডে তালা মারা গেল গা। আরে আছে না, আমরা 20 তারিখে সব বুঝে দিব কইছে স্যার, এখন কিছুই বুঝাই দেয় না, এর ফলাই গেছে। বন্ধ হওয়া আলটিমেট ফ্যাশন, ফ্লোরেন্স ও চন্দনা অ্যাপারেলস এ প্রায় 2500 শ্রমিক কাজ করত। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।